আপনাদেরকে কিছু জিনিস দেখাই দিই এগুলাতে ঘুরতে আসলে ভূত এই যে বলে ভূতটা চিনি তোমাদেরকে চিনি ভূতটা ভালো লাগিছে তো লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবা এটা হচ্ছে এদিককার ভূত একটা ট্র্যাক্টর ট্র্যাক্টর কি সিস্টেম করে তৈরি করে কোমড়া খোমড়া হচ্ছে দেখছো এখানে জল এখান থেকে জল তৈরি করবে জল না জল ইয়ে উঠাবে তার জন্য এই কলতে কি করছিস এখানে এই নিচটাকে

তো আজকের ব্লগে হচ্ছে আমাদের কাছে কোনো স্ট্যান্ড ছিল না বলে ব্লক তৈরি করা যাচ্ছিলো না তার জন্য আমি একটা স্ট্যান্ড বানিয়েছি গাছ দেখো সেই স্ট্যান্ড একবারে পাইপের স্ট্যান্ড এই স্ট্যান্ডে করে ব্লক বানাবো আর প্রতিদিন একটা করে ব্লক আর প্রতিদিন একটা করে ব্লক ছাড়বো তো দেখা যাক স্টেনে কেমন ব্লক হয় তো গাইস আমরা স্ট্যান্ড লাগাই নিয়েছি দেখছি কেমন ভিডিওটা ফুটেজ হচ্ছে তো ভিডিওটা ঠিক এরকমই হচ্ছে আমাদের স্ট্যান্ডে স্ট্যান্ডে একটু ধরতে ভালো লাগছে তো দেখি ওদিকে যাওয়া যাক কেমন হচ্ছে একটু কুয়াটাকে দেখে আসি আমাদের এখানে নতুন একটা কুয়া তৈরি হচ্ছে তো দেখি কুয়াটা একটু দেখে আসি কেমন তৈরি করেছে কুয়াটাকে একদম এই দিককার কুয়ার সিস্টেম তো সিস্টেমটা তো আলাদা তাই বলছি একটু যাই দেখি কেমন কী হচ্ছে কীভাবে খুঁড়ছে আমরা তো দেখেছি এবার আপনাদেরকে দেখাই কীভাবে খুঁজছি তো যাওয়ার যাওয়ার আগে আপনাদেরকে কিছু জিনিস দেখাই দিই এগুলা দেখ ঘুরতে আসলে ভূত এই যে দেখো ভূতটা কি তোমাদেরকে কি ভূতটা ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবা এটা হচ্ছে এদিককার ভূত আসো गाइस দেখ চার আপনাদেরকে দেখাতে দেখাতে যাই দেখি নিচে কি আছে তো গাইস দেখতে পারছো এই দেখো কুয়া কত বড় জিনিস মানে এখানে জলের সমস্যা হয় জল পাওয়া যায় না তার জন্য কুয়া খোঁড়া হচ্ছে দেখতে পারছো কত নিচে গাছ দেখতে পারছো কিছু দেখতে পারছো কি না আমি কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি কোদাল এই গাবলা টালা রাখা ওখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছি কিনা যাই না এখানে একটা ট্র্যাক্টর ট্র্যাক্টার কী সিস্টেম করে তৈরি করে কুঁড়া খুঁড়া হচ্ছে দেখছো এখানে জল এখানের থেকে জল তৈরি করবে জল না জল ইয়ে ওঠাবে তার জন্য তো গাছ চলো নিচে যাই দেখাই আপনাদেরকে ভালো করে দেখাবো কী নিচে এমন কি প্রসেস দিয়ে কাজটা করা হয় আপনাদের চলো দেখাই দেখি তো আমরা চলে আসলাম নিচে গোপাল দেখি এখানে কি টানাটানি করছে এই গল্প কি করছিস এখানে এই তো নিচটাকে পাথর উঠায় ওটা টানছে এই দেখো ট্র্যাক্টর এই যে ট্র্যাক্টরটা দেখছো এই যে রশি এখানে লাগানো আছে এখান থেকে এখানে রশি লাগানো আছে এই ট্র্যাক্টরটা ওদিকে পেছনে যাবে তো এখান থেকে নিচ থেকে কি জিনিস উঠবে তোমার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখো নিচ থেকে ওইটা উঠবে এবার টান দেখি একটু দেখছো ওটাই উঠছে দেখো নিচ থেকে ওটা উঠছে হ আর এখানে এভাবে কুঁয়াখড়ার কাজ চলছে এখন জল এখন বের বের হয়নি এখানে বোম বাস্ট করা হয় মানে বোম লাগানো হয় এখানে বোম লাগাই এই যে পাথর নিয়েছে বোম লাগাই ফাটানো হয়েছে মানে কোদাল দিয়ে এগুলা দিতে খুঁড়া যাবে না তার জন্য বোম বোম দিয়ে খুঁড়া হয়েছে বোম ফাড়াই তারপরে খুঁড়া হয়েছে খুঁড়ে তারপরে ইয়ে ওইগুলাকে ওই যে এইগুলো দেখছো না কি বলে এগুলোকে আরে কি যে বলে এগুলোকে ওই যাই হোক এগুলা কী যায় না ওইগুলাতে করে উঠাচ্ছে এই যে এটা দেখছে না ওই হুকটা হুকে করে এই সজা সজি করে টাইনে এপাকে এপাকে গাড়িটা উঠছে তারপরে যে এই চাকড়া দেখছে পাইপটা পাইপটা ওদ গেল আছে তখন মাল যেই পাথরগুলো উঠছে এখানে সব কিছু ফেলছে আপনারা দেখাচ্ছে এখানে এখানে ফেলছে আর আমরা এখানে বললাম একটু বলকটা তাড়াতাড়ি করে বানাইলি টাইম পাওয়া যায় না অনেকদিন পরে পরে দেখি একটা করে ব্লগ আনতে পারি না ভিডিও ছাড়া ছাড়তেও পারি না ভিডিও ছাড়ার ইচ্ছা করে কিন্তু ছাড়ার টাইম পাই না এত কাজ করি আমি আবার ভিডিওই ছাড়তে পারি না তার জন্য ভাবলাম আজকে একটা ব্লগ হয়ে যাক স্ট্যান্ড নাই স্ট্যান্ড নতুন স্ট্যান্ডে দেখি বলকটা কেমন হয় ফার্স্ট ব্লগ এটা স্ট্যান্ডের তো আপনাদেরকে যদি বলকটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব এই যেই হোক করে দেওয়া এই সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব যাই হোক করে দেওয়া আর দেখি বলকটা আরও কন্টিনিউ করা যায় কিনা আরও কী কী দেখাতে পারি আপনাদেরকে তো দেখতে পারছো আমরা কত নিচে চলে আসছি এখন তো গাইস আমাকে ভয় লাগছে অনেক এই নিচে দেখছো কী এগুলা পুরো আছে না আছে এখান থেকে একবার যদি স্লিপকার্টে গিরি তো একবারে চলে যাবো একদম কোনো কিছু হবে না ভগবানের কাছে চলে যাব আর গোপাল এখানে কী কী করছে না করছে এগুলো বলতে কী করছিস তুই দেখতে এগুলা দেখছি তার তারপরে দেখছি এদের কাম কত দূর আগালো কত দূর কামটা করলো হ্যাঁ তারপরে তারপর গায়ে গোলব

তো ওই যে দেখছে ওইটা এদিকে দিকে আসবে ওই দেখো হুম ওই দেখো ওইটা এদিকে আসছে আর ওই যে এখানে ওই ডালি গিলা আছে ডালি গিলা এখানে টানে 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 এখানে নিয়ে এসে ফেলবে হ্যাঁ এই প্রসেসে এখানে কুয়াটা খুঁড়া তৈরি হচ্ছে এক মাস হয়ে গেলে কুয়া খুঁড়ার কামটা করতে ওদের কিন্তু কুয়াটা এখনো খুঁড়া হয়নি জলও এখনও নিচ থেকে দেখা যায় বের হয়নি কেননা এদিকে শুধু পাথর আর পাথর এই পাথরের মধ্যে কীভাবে জল বের করবে তারা যায় না আমাদের গ্রামে তো মাত্র পঁয়ত্রিশ ফুট খুঁড়লে খুঁড়লে পরে জল চলে আসে এখানে তো দেড়শো তিনশো ছশো ফুট খুঁড়ে যায় তাও জলের কোনো খবর নেই তো আপনাদেরকে দেখাই দেখি এখানে আমাকে খুব ভালো লাগে এই যে এই সবার থেকে ভালো লাগে এই বাগানটা আমাকে এই দেখো এই এই বাগানটা আমার খুব ভালো লাগে নারিকেলের বাগান তো না কি সুপারির বাগান দেখতে খুব ভালো লাগে ওই পাহাড়টা আছে এগুলাতে পাহাড়ে ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলাম তখন একটা ব্লক বানানো হয়নি আর আপনারা যদি কমেন্ট করো যে পাহাড়ের ব্লক নিয়ে আসতে তাহলে যাবো আর ব্লগ বানাই নিয়ে আসবো আপনি তামিলনাড়ুর ভিউটা দেখে নাও আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেননা আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আজকে এতটুকুই ভিডিওটা আমি বানালাম আরও যদি টাইম পাই তো আপনাদের জন্য এমনই ব্লগ নিয়ে আসবো যদি আপনাদেরকে ভালো লাগে তো ব্লগটাকে অবশ্যই লাইক করবে আর আমার এত ইডিটের ইডিট করেছি কিংবা ব্লগটাকে বানিয়েছি এত একটু কষ্ট তো হয়েছে একটু না একটু তার জন্য আপনাদের কাছে একটু আশা করতে পারি আমি যে